মঞ্চেই হনুমানের হার্ট অ্যাটাক। ছটফট করতে করতে মৃত্যু। হাততালিতে মগ্ন দর্শকরা ভাবলেন নাটকের অঙ্গ। গণেশ চতুর্থী উপলক্ষে হনুমান পালার আয়োজন করা হয়েছিল। সেই পালা বেশ মজা করে দেখছিলেন কচিকাঁচা থেকে বয়স্করা। সেই পালা চলাকালীনই হঠাৎ মঞ্চের মধ্যেই টলতে টলতে বসে পড়লেন হনুমান, তারপর শুয়ে পড়লেন। মঞ্চের সামনে বসে থাকা দর্শকরা তখনও হাততালিতে মগ্ন। তারা ভাবছিলেন হয়তো এটাও সেই পালার কোনো একটি দৃশ্য। মঞ্চে পড়ে তখন চটফট করছিলেন অভিনেতা, তারপর ধীরে ধীরে স্থির হয়ে গেলেন। তখনও তার কাণ্ড দেখে হাততালি পড়ছিল মঞ্চের চারপাশ থেকে। যেহেতু পালা চলতে চলতে এই ঘটনা ঘটেছে, ফলে তার সহকর্মী এবং উদ্যোক্তরাও আজ করতে পারেননি হনুমানের পোশাকের আড়াল থাকা মানুষটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছেন। এর মধ্যে মঞ্চের পাশে থাকা একজনকে হাত দিয়ে ঠেলতে দেখা গেল হনুমানের অভিনয় করা ওই ব্যক্তিকে। একটু নড়লেন তিনি, উঠে বসার চেষ্টাও করলেন, কিন্তু পারলেন না। বেশ কিছুটা সময় পেরিয়ে গেলেও যখন মঞ্চে উঠে দাঁড়াচ্ছিলেন না, তখন উদ্যোক্তাদের সন্দেহ হয়। দুজনকে ওই ব্যক্তির সামনে এসে উঠানোর চেষ্টা করতেও দেখা যায়, কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছিল হনুমানের অভিনয় করা ওই ব্যক্তির। শনিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেইনপুরীতে। সেখানকার কুতুয়ালি থানা এলাকায় একটি শিব মন্দিরে হনুমান পালার আয়োজন করা হয়েছিল। সেই পালা চলাকালীনই মৃত্যু হয় হনুমানের অভিনয় করা ব্যক্তির। পুলিশ জানিয়েছে মৃতের নাম রবি শর্মা।